আসসালামু আলাইকুম নীলাস খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতাছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারাও অনেকে আমাকে অনুরোধ করেছেন অল্প সময়ে কিভাবে আপনারা ওজন কমাবেন বা অল্প খরচে সেরকম একটা ডায়েট চার্ট যেন আমি দিই তো সেরকমই আজকে একটা ডায়েট চার্ট নিয়ে আমি চলে আসছি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না হলে আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না তো আমি এই ডায়েটটা সকাল থেকেই আরম্ভ করেছি সকালে ঘুম থেকে উঠে এখানে আমি এক গ্লাস পানি গরম করে নিচ্ছি আর এই গরম পানির মধ্যে আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে লেবুটা দিলে খুব বেশি ভালো হবে তবে যদি কেউ গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমত লেবুটা স্কিপ করতে পারেন শুধু গরম পানি খাবেন তা আমি এখানে আরও কিছু তিন চারটা আমি কাঠবাদাম নিয়ে নিচ্ছি আর কাঠবাদামটা খেয়ে তারপরে আমি পানিটা খেয়ে নিব কারণ হচ্ছে একদম খালি পেটে অনেকেই আছে যে এরকম লেবু পানি খেতে পারে না আপনাদের সমস্যা হয় তো তাদের উদ্দেশ্যে এরকম করে দেখাচ্ছি আপনারা কিছুটা বাদাম খেয়ে তারপরে আপনারা এরকম করে এক গ্লাস পানি খেয়ে নেবেন অনেকে এখনও জানান না যে এই ডায়েটের মধ্যে ভাত খাওয়া যায় না রুটি খাওয়া যায় না তো কি খাবেন সারা দিনের আপনাদের ডায়েট চারটা আমি করে দেখাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি খাবেন না খাবেন সব কিছুই বলে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু অনেক মোটা ছিলাম তো আমি কিভাবে আমার ওজন কমিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক মোটা ছিলাম যারা নতুন ডায়েট শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এইখানে আমি এক গ্লাস গরম পানি খেয়ে আর কয়েকটা বাদাম খেয়ে আমি এখন চলে গেছি ব্যায়াম করতে অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে অথবা হাঁটাহাঁটি করতে হবে যদি আপনি ব্যায়াম না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই হাঁটাহাঁটি করবেন তা আমার কাছে ব্যায়ামটাই খুব বেশি ভালো লাগতো কারণ বাইরে যেতে হতো না আর ঘরের মধ্যেই বসে বসে আমি ব্যায়াম করে নিতাম তা আমি কিছুটা ব্যায়ামের এখানে আপনাদেরকে আইডিয়া করে দিচ্ছি কারণ হচ্ছে এই ব্যায়ামগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে অবশ্যই অনুরোধ থাকবে যদি আপনারা দ্রুত ওজন কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যায়াম করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে অনেক কাকড়াই আছেন আপনাদের সিজার হয়েছে অথবা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তারা যদি ব্যায়াম করতে না পারেন তবে অবশ্যই আপনারা একটু হাঁটাহাঁটি করবেন অবশ্যই আপনাদের এই ডায়েটে হাঁটাহাঁটি অথবা ব্যায়াম করতেই হবে এখন চলে যাচ্ছি সকালে আমরা কি খাবো তো এখানে আমি আপনাদেরকে একটা রুটি তৈরি করে দেখাচ্ছি সকালে এই রুটিটা আপনারা খেতে পারেন যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেটাই খাচ্ছি তবে আপনারা আটার অথবা ময়দার আপনারা রুটি খেতে পারবেন না কেক চিরা মুড়ি কিছুই খেতে পারবেন না আর যারা অনেকেই কিন্তু আসলে জানে না এখনও যে এই ডায়েটের মধ্যে চিরা মুড়ি ভাত এগুলো খাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে আবার অথবা বলে দিছি আমি আপনারা এরকম করে রুটি তৈরি করে খেতে পারেন আর এই সবজি রুটিটা কিন্তু অনেক মজার এটা বাচ্চারা অনেক পছন্দ করবে যদি কেউ বাচ্চা থাকে তারাও কিন্তু টিফিনে এরকম রুটি তৈরি করে দিতে পারেন এখানে আমি সবজিগুলোকে একটুখানি গ্রেড করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা ডিম তার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমার কাছে বাদামের আটা আছে আপনারা বাদামের আটা নারিকেলের আটা তৈরি করে রাখতে পারেন এগুলো আমার চ্যানেলে দেওয়া আসছে যারা নতুন আসছেন অবশ্যই দেখে নিতে পারেন তো এগুলো হচ্ছে বাদামের আটা আমি এগুলা করে রাখছি তো এখান থেকে আমি এক টেবিল চামচ এখানে বাদামের আটা দিয়ে দিছি কারণ হচ্ছে এগুলো যেন একটু স্টিকই হয় সেই জন্য তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় আর চুলাতে এখন আমি একটা কড়ের মধ্যে এখানে বাটা দিয়ে দিছি আপনারা যখন ডায়েট শুরু করবেন হ্যাঁ তখন কিন্তু আপনাদের বাটার ঘি এগুলা খেতে হবে কারণ হচ্ছে আপনার শরীর থেকে যে খারাপ প্যাটটা কেটে যাবে আর ভালো একটা ফ্যাট আপনার শরীরে কিন্তু আবার ঢুকাতে হবে না হলে কিন্তু আপনার অনেক সমস্যা দেখা দিবে আপনার চুল পড়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে নখ নষ্ট হয়ে যাবে অনেক রকমের প্রবলেম দেখা দেয় এটা আস্তে আস্তে দেখা দেয় আপনি প্রথমে বুঝতে পারবেন না পরে বুঝতে পারবেন এই জন্য এই ডায়েটের মধ্যে আপনাকে বাটার ঘি ডিম এই জাতীয় খাবারগুলা বেশি বেশি করে খেতে হবে তো এই তো আমি দুটা রুটি তৈরি করে নিয়েছি আর আমার ছেলেরাও কিন্তু আমার সাথে খাইছে আর আমিও খাইছি কারণ এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে তবে চেষ্টা করবেন পেট যেন ভরে আপনারা খান সকালবেলার খাবারটা অবশ্যই পেট ভরে খাবেন যখন আপনি ডায়েটটা শুরু করবেন প্রথম কয়েকটা দিন আপনি কিন্তু পেট ভরে খাবারটা খেতে হবে তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় আপনার খাবারটা কমিয়ে দিতে হবে সকালে নাস্তা করা শেষ এখন চলে যাব দুপুরে কি রান্না করব তো আমার ছেলে বাজার করে নিয়ে আসছে আর খুবই খুশি হয়ে গেছে যে বাজার করে নিয়ে আসছে তো কি কি বাজার আনছে দেখিয়ে দিচ্ছি কিছুটা আর হচ্ছে এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি কারণ হচ্ছে ও মুরগি নিয়ে আসছিল আর কিছু সবজি নিয়ে আসছিল তো যাই হোক আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যদি মুরগি খাবেন সেদিন মাছ খাওয়ার দরকার নাই আবার যদি মাছ খাবেন সেদিন মুরগি খাওয়ার দরকার নেই আর যদি দুইটাই খান তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবজিটা একটু বাড়িয়ে খাবেন আমি মুরগিটা রান্না করতেছি আর এখানে আমি ফুলকপি গাজর মিক্স করে একটু ভাজি করবো আমার জন্য আপনারা চাইলে অনেকে বলেন যে আপনারা জড়িত সংসারে থাকেন আপনারা কিন্তু অনেক কিছু খেতে পারেন না আসলে চেষ্টা করবেন একটু খাওয়ার জন্য আর অবশ্যই রান্নার মধ্যে আপনারা সরিষার তেল ব্যবহার করতে চেষ্টা করবেন এখানে সয়াবিনটা একটু বাদ দিতে চেষ্টা করবেন কারণ আমরা কম বেশি সবাই জানি যে এখানে সরিষার তেল খাওয়াটা অনেক ভালো সয়াবিনের তুলনা তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে বলে বোঝানোর দরকার নাই এখন বলে দিচ্ছি নতুনদের উদ্দেশ্যে কোন খাবারটা আপনারা মোটেই খেতে পারবেন না বা চিরা মুড়ি নুডুলস তারপরে কেক এই ধরনের বিস্কিট চানাচুর এই ধরনের কোনো খাবার আপনারা খেতে পারবেন না মিষ্টিতে একবারে ভারণ থাকবে আর বাইরের খাবার বাইরের খাবার মিষ্টি এই জাতীয় খাবারগুলো মোটে আপনারা খেতে পারবেন না তো আমি এখন আপনাদেরকে বাদামের আটা রুটি তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে বাদামের আটা আমি এটাকে সবসময় আমার কাছে করে রাখি দিই কারণ আমি যেহেতু ডাইট করি আমার জন্য এটা লাগে এখানে আমি দু টেবিল চামচ বাদামের আটা নিয়ে নিয়েছি এরপরে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হিমালয়ান পিঙ্ক সল্ট খাওয়ার জন্য ডাইটের সময় কারণ এটা ও অত্যন্ত উপকারী একটা জিনিস আমরা যখন নর্মাল লবণটা খাই সেটাতে কিন্তু আমাদের ওজন বাড়ে আর হিমালয়ান ফিং সল্ট আমরা খেলে কিন্তু আমাদের ওজন বাড়ে না এবং কি শরীরে যে গাটতিগুলো থাকে সেগুলো পূরণ করে তা আমি এখানে বাটার দিয়ে এই রুটিটা তৈরি করে নিচ্ছি এই রুটিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি তো এমনি ডাইটে না থাকলেও আমার কাছে ভালো লাগে আমি মাঝে মাঝে এটা তৈরি করে খাই আপনারা যদি কেউ খেয়ে থাকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আর যারা খান্নায় অবশ্যই খেয়ে দেখবেন আসলে ডায়েটকে আপনারা ডায়েট হিসাবে ধরবেন না ডায়েটটাকে লাইফ স্টাইল হিসাবে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্ট হবে না কোনো সমস্যা হবে না আপনি যদি ডায়েট হিসাবে ধরেন তখন কিন্তু আপনার এক মাসে বিশ কেজি বা দশ কেজি কমাতে ইচ্ছা করবে সেটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য একবারই ভালো না আপনি চেষ্টা করবেন মাসে যেন দু থেকে তিন কেজি কমে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে কারণ এক মাসে যদি আমরা দশ থেকে বিশ কেজি ওজন কমাই এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ এটা ঝুঁকিতে পড়বেন তবে যদি আপনি যদি এক মাসে যদি দু তিন কেজি কমান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে আর এ লাইফ স্টাইলটা আপনি এভাবে করে নেবেন আপনি স্টাইলটাকে ডায়েট হিসাবে ধরবেন না এখন চলে যাচ্ছি বিকেলে আমরা কি খাবো অনেকেই প্রশ্ন করে বিকেলে আমরা কি খাবো বিকেলে আপনারা এরকম কিছু ফল খেতে পারবেন তবে সব ধরনের ফল আপনারা ডাইটে খেতে পারবেন না কি কি ফল খাওয়া যায় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা যদি আবার চান আমি আবার ভিডিও তৈরি করে দেখাবো তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ফলটা খেয়ে আমি চলে আসছি হাঁটতে অবশ্য আমি দুইবেলায় হাঁটছিলাম কারণ হচ্ছে আমার ওজনটা অনেক বেশি ছিল যার কারণে আমার দুইবেলায় হাঁটতে হয়েছে যারা সকালে হাঁটতে পারেন না তারা অবশ্যই বিকেলে হাঁটতে চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনার হাঁটা এবং কি ব্যায়াম যেটা হোক একটা করতেই হবে অনেকে আছেন যে আপনাদের অফিস থাকে বা ব্যবসা থাকে এই জন্য আপনারা হাঁটতে পারেন না বা আপনারা ব্যায়াম করতে পারেন না সেক্ষেত্রে যে কোনো এক সময় আপনারা হাঁটতে পারেন এবার চলে যাচ্ছি আমরা রাতে কি খাবো রাতের খাবারটা আমরা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে শেষ করব কারণ এর পরে কিন্তু খাওয়াটা ঠিক হবে না তো আমি এখানে স্যুপ তৈরি করে নিচ্ছি আপনারা যে স্যুপে খেতে হবে এমন না আপনার হাতের কাছে যে যদি কোনো সবজি থাকে সবজি খেতে পারেন স্যুপ তৈরি করে খেতে পারেন আমি আর এখানে যে স্যুপটা তৈরি করছি এটার পুরো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন যারা নতুন ডায়েট শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা প্রথম যে সাত দিন পনেরো দিন পেট ভরে ভরে আপনারা খাবার খাবেন তবে ভাত রুটি না এরকম যে খাবারগুলো আমি দেখাচ্ছি এগুলা পেট ভরে খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর দুর্বল হবেন না অনেকে আছেন আপনারা দুর্বল হয়ে পড়েন এর কারণ হচ্ছে আপনারা কিন্তু তাড়াতাড়ি ওজন কমানোর জন্য আপনারা খাবার কমিয়ে খান অবশ্যই কমিয়ে খাবেন না পেট ভরে খাবেন যখন পনেরো দিন হয়ে যাবে বা এক সপ্তাহ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনারা আর বেশি খাওয়া উচিত না তো এই ছিল আমার আজকের ডায়েট চার্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন আইটেম আপনাদের জন্য করে দেখাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম